সকালে জলসা, সকালে জলসা। উঠো শিশু মুগ্ধ, পর নিজ বেশ, আপন পাঠেতে মন কর হনিবেশ। নমস্কার, শুভ সকাল, আমি বিলাস। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত শামসের মল্লিক পরিচালিত সকালের জলসা। সবাইকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে গানের ডালি নিয়ে দেবার্পণ রায়। তুমি কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। বাহ, ওরাই সবটা করে দিল, আমার আর কিছু আলাদা করে বলার নেই। আপনারা দেখছেন সকালের জলসা, আর আজ আমি আছি আপনাদের সাথে। আমি ভাবতে পারছি না সঞ্চালনা আমি করব না বিলাস করবো, যাই হোক সেটা মানে পরের কথা। আগের কথা হচ্ছে অনুষ্ঠানটা এগিয়ে নিয়ে যাওয়া হোক। আমরা উপস্থিত হয়েছি এমন একটা দিন যেখানে চলছে একটা শারদীয়ার রমরমা। আর সকলকে শারদীয়ার শুভেচ্ছা, সকলকে বিজয়ার শুভেচ্ছা। আমরা রয়েছি আমাদের শিল্পী বন্ধু দেবার্পণকে নিয়ে, আর রয়েছি কি বলবো বিলাস, তোমার সম্পর্কে তোমার যা ইচ্ছা যা ইচ্ছা। একদিকে অভিনেতা, অন্যদিকে সঞ্চালক, আবার শিল্পী, সঙ্গীত শিল্পী, একদম নাচেরও শিল্পী, নাচেরও শিল্পী। বাহ, এটা জানা ছিল না, আজকে জেনে নিলাম। তো আজকে আর নাচ দেখাতে হচ্ছে না, আজ শুধু গানই দেখানো হোক, তাই তো? তো গানে গানে ভরিয়ে দেবে আপনাদের বেশ কিছুক্ষণ। তো বিলাসের গানে যাব, তার আগে আমাদের শিল্পী দেবার্পণের একটা গান শুনে নেওয়া যাক। দেবার্পণ, তুমি কী গান শোনাচ্ছ? প্রথমেই আমি সকল দর্শক বন্ধুদের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং প্রণাম জানিয়ে একটি আগমনীর গান পরিবেশন করছি। বাজলো তো
লাগলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেগুন। নমস্কার। দেবারপুরের গান তো আমরা শুনলাম, কিন্তু বিলাসের গানও শুনতে হয়। বিলাস, তুমি কি গান শোনাচ্ছ? তো আমি একটি আধুনিক গান গাইছি। কি গান পরিবেশন করতে চলেছি? অরিজিৎ সিং এর গাওয়া আসাদ মাসাদ গমায়। বাহ। দেখো আলো আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা, এলো সময় রাজার মতো, হলো কাজে হিসেব সারা। আজকের যে আমাদের স্টুডিওর যে আয়োজন, যে অনুষ্ঠান, আমাদেরও বৃথা। তোমাদের ছাড়া আমরা করতেই পারি না অনুষ্ঠান। আমি বিলাসের কাছে যাব, জানতে চাইব, বিলাস তোমার সম্পর্কে তুমি বলো, তোমার যে কাজগুলো বলো। আমার কদিন আগে দুটো সিনেমা রিলিজ হয়ে গেল, হালুয়া ম্যান আর একটা জি বাংলা সিনেমা অরিজিনাল সে ভোলে বাবা পারকারেগা। তো ওটায় আমি ছেলে হিসেবে ক্যারেক্টার আমি ছিলাম। তো আরেকটা সিনেমা শুটিং শুরু হয়ে গেছে, তো ওটা কিছুদিনই পরে বড় পর্দায় চলে আসবে। তিথি, বাহ, সেটার অপেক্ষায় আমরা আছি। এবং আগামী দিনে তোমাকে নায়ক হিসেবে দেখতে চাই। আমার ইচ্ছা ওটাই, মানে আগামী 10-15 বছর পর বা তারও পর বা তারও আগে আমরা আরও কথা বলবো বিলাসের সাথে, কিন্তু তারও আগে চলে যাব দেবারপনের কাছে। দেবারপন, তুমি কোত্থেকে এসছো, বাড়ি কোথা তোমার? আমি পূর্ব বর্ধমান জেলার শান্তিনিকেতনের পাশে একটি ছোট্ট গ্রাম জয়পুর, সেখান থেকে এসেছি। তুমি এর আগেও আর একবার চ্যানেল ভিশনে অনুষ্ঠান করেছো? একদম। তো আজকে কেমন লাগছে তোমার? আজকে খুবই ভালো লাগছে, বিলাসের সঙ্গে থেকে আরও ভালো লাগছে। তাই, মানে একদম তোমরা প্রায় সমবয়সী বন্ধুর মতো। একদম। দেবারপন, কী গান শোনাচ্ছ এবার? এরপর আমি প্রত্যেক দেবতাদের প্রণাম জানিয়ে একটি সঙ্গীত পরিবেশন করছি। দুর্গে দুর্গতি নাশিনী, ও শাশুর মর্দিনী জয় মা দুর্গে, দুর্গে দুর্গে
দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারিণী দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারিণী দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে দশ ভুজা দশ শাস্ত্রশালিনী মধুকৈটভ সংহারিণী দশ ভুজা দশ শাস্ত্রশালিনী মধুকৈটভ সংহারিণী অদ্বিতীয়া তুমি অনন্যা অদ্বিতীয়া তুমি অনন্যা ভবানী মা দুঃখ হারিণী দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে শুম্ভনী শুম্ভ দানব দলনী ভক্তি মুক্তি দায়িনী জগ প্রসবিনী মহাযোগিনী জগ প্রসবিনী মহাযোগিনী চণ্ডীকে মাসি পানি দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে সত্যগুণে মহা সরস্বতী রজগুণে মহা লক্ষ্মী রূপিণী সত্যগুণে মহা সরস্বতী রজগুণে মহা লক্ষ্মী রূপিণী তমগুণে মহা দুর্গা তুমি তমগুণে মহা দুর্গা তুমি মহামায়া গোসনাতনী দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে 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 দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে নমস্কার আমরা দেবারপুরের গান শুনলাম একটা শারদীয়ের আড্ডা চলছে সমস্ত গানই এখনও পর্যন্ত যেগুলো শুনলাম প্রায় পুজো রিলেটেড গান একদম আমরা আরও কিছু গান শুনব কিন্তু ছেড়ে যেতে ইচ্ছা করছে না দুজন শিল্পী বন্ধুকে কিন্তু তবুও তো ছেড়ে যেতেই হয় কিছুক্ষণের জন্য সময় হয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরব সকালের জলসা অনুষ্ঠানে সকালে জলসা সকালে জলসা সকালে জলসা সকালে জলসা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে আবারও ফিরে এলাম সকালের জলসা অনুষ্ঠানে আমরা চলে যাব শিল্পী বিলাসের কাছে বিলাস গান তো শুনবো তোমার সম্পর্কে অনেক কিছুই জানি আবার কিছুই জানি না তোমার বন্ধু আছে আছে গার্লফ্রেন্ড মানে বুঝলাম না ঠিক মেয়ে বন্ধু নেই মিথ্যে কথা বলছো না সত্যি নেই ঠিক একদম ঠিক আগামী দিনে হবে জানি না ইচ্ছা নেই যদি কেউ মেয়ে বন্ধু হয় তুমি তার উদ্দেশ্যে কি গান শোনাবে তার উদ্দেশ্যে এখন যে গানটা গাইতে চলেছি সেই গানটাই উদ্দেশ্যে শোনাবো তাই একদম শুনিয়ে যাও চিরদিনে তুমি যে আমার যুগে যুগে
এত সুন্দর গান শুনলে আমাদের দর্শক বন্ধুদের তো মন ভরেই যায়, তাই না? একদম, তুমি এত সুন্দর গান শোনাচ্ছ যে তারাও খুব খুশি হচ্ছে আজকের অনুষ্ঠানটা দেখে। আমার বন্ধুটাও ভালো গাইছে, কিন্তু অনেক ভালো গাইছে, আমার থেকে ভালো। তাহলে বন্ধুর একটা গান হয়ে যাক, বন্ধুর গান হয়ে যাক। দেবারপন, তুমি কি গান শোনাচ্ছ? পুজো মানি প্রেম, তাই এখন আমি শ্রদ্ধেয় মান্নাদের গাওয়া একটি প্রেমের গান শোনাচ্ছি। বাজে গোবিনা, বাজে গোবিনা, তুমনা তুমনা না তুমনা না না, বাজে গোবিনা, তুমনা তুমনা না না তুমনা না না, বাজে গোবিনা, তুমনা তুমনা না না তুমনা না না, বাজে গোবিনা। সুরে সুরে বাঁধা আছে তোমারি মায়ার তারে, অনুরাগ রাগে তারে সেধেছি গো বারে বারে। সুরে সুরে বাঁধা আছে তোমারি মায়ার তারে, অনুরাগ রাগে তারে সেধেছি গো বারে বারে। সে রাগিনী ভুলো না গো, ভুলে যেও না, সানি ধানি ধাপা ধাপা রে মাগারে সা সা, বাজে গোবিনা, বাজে গোবিনা, তুমনা তুমনা না না তুমনা না না, বাজে গোবিনা। দুই পারে দুই তীরে একই নদী বহে ধীরে, তবুও দুপার কাঁদে দুই পারে দুই তীরে, দুই পারে দুই তীরে একই নদী বহে ধীরে, তবুও দুপার কাঁদে দুই পারে দুই তীরে। তোমারও আমার মাঝে তেমনি প্রেমের নদী, কুলু 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 বয়ে যাই নিরবধি। তোমারও আমার মাঝে তেমনি প্রেমের নদী, কুলু 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 বয়ে যাই নিরবধি। দুই পারে দুজনাই গো, কানি দুজনাই সা পা মা গা সা, সা পা মা গা সা, কামানি ধা মাগানি ধা, মাগানি ধা মাগানি ধা, বাধানি ধা সা, বাজে গোবিনা, বাজে গোবিনা, তুমনা তুমনা না না তুমনা না না, বাজে গোবিনা। আমাদের সকলের শ্রদ্ধেয় শিল্পী মান্নাদের গান দেবার্পণের কণ্ঠস্বরে ভীষণ ভালো লাগলো। আমরা চলে যাব বিলাসের কাছে, সময় সংক্ষিপ্ত হয়ে আসছে। বিলাস, তুমি যদি সংক্ষিপ্ত একটা গান শোনো আমাদের, একদম ছোট্ট করে।
ঠিক যেমন ভুলতে পারবো না আজকের দুজন শিল্পীকে, ভুলতে পারবো না আজকের অনুষ্ঠানকে, আর ভুলতে পারবো না এমন একটা সুন্দর সময় কাটানোর মুহূর্তকে। আর তোমরা যাতে আমাদের ভুলতে না পারো, তাই তোমাদের জন্য সার্টিফিকেট মেমেন্টো বিলাসের জন্য। ধন্যবাদ জানাই। তোমার জন্য একটি মেডেল। আমি ডিপার্টমেন্টকে রিকোয়েস্ট করব বিলাসের গলায় এটা পরিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ ডিপার্টমেন্ট। আর রিকোয়েস্ট করব একটু বিলাসকে এটা দেওয়ার জন্য। ধন্যবাদ। তোমার আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে, তার আগে ধন্যবাদ জানাই আরও একবার আমাদের ছোট্ট শিল্পী বন্ধু, অভিনেতা, সঞ্চালক, সঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পী বিলাসকে। আর ধন্যবাদ জানাই আমাদের ছোট্ট বন্ধু সঙ্গীত শিল্পী দেবারফনকে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকালের জলসা অনুষ্ঠান দেখতে থাকবেন। নমস্কার।